হ্যালো আসসালামু আলাইকুম, আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। চলে আসলাম আজকে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার, আজকে হলো 6/4/2024 খ্রিস্টাব্দ তারিখে। আজকে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির থেকে আপনার যে বাচ্চাগুলো আজকে ডেলিভারি হবে সেই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো। এগুলো মূলত হলো কি চীনা হাঁসের বাচ্চা। দেখেন আপনার এই যে চীনা হাঁসের বাচ্চা, এখানে প্রায় আপনার 700 থেকে 800 বাচ্চা আছে। আপনার এই বাচ্চাগুলো আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলার এবং যারা আপনার খামারি আছে তাদের কাছে আপনার চলে যাবে। কিভাবে আপনার গোনা হচ্ছে দেখেন, আপনার প্রত্যেকটা ইসে আপনার করে বাচ্চা দেওয়া হচ্ছে, আর বাচ্চাগুলো এতটা সুন্দর আপনার না দেখলে আসলে বুঝতে পারবেন না। আর চীনা হাঁসের বাচ্চাটি হলো কি আপনার এমন একটা মানে সুন্দর বা আপনার এত সুন্দর দেখায় ছোটোবেলায়, আসলে যা না বললেই নয়। আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে যারা আজ পর্যন্ত চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করেছেন তারা আপনার বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন আপনার যারা ফোন দিয়ে থাকেন চীনা হাঁসের বাচ্চা সংক্রান্ত তাদেরকে বলে রাখি যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে দুই ধরনের মূলত করে চীনা হাঁসের বাচ্চা পাওয়া যায়। আর এই দুই ধরনের বাচ্চাটি আপনার একটি হলো কি 5 দিন বয়সের বাচ্চা, আপনার 3 থেকে 5 দিন, যেটিকে আমরা জিরো সাইজের বাচ্চাটি বলে থাকি। আর একটি হলো কি আপনার যেটি আপনার 15 থেকে 20 দিন বয়স। টোটাল আপনার এই দুই কোয়ালিটির বাচ্চাটি মূলত খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে পাওয়া যায়। আর অন্যথায় আপনার অনেকে বলেন যে ভাই আমাদেরকে 7 দিন 10 দিন বা 15 দিনের মানে আপনার 1 মাস 1.5 মাস এই টাইপের বাচ্চাগুলো দেন। আসলে ভাই আমাদের কাছে এই এই বাচ্চাগুলো ওই টাইপের বাচ্চাগুলো নাই। আর চীনা হাঁসের বাচ্চাগুলো আপনার এমন একটা মানে মানে এটি অবশ্যই আপনার যারা আপনার পালন করবেন অবশ্যই আপনারা চিন্তা করবেন যে এর প্রথমে কিছু আপনার শর্তাবলী আছে যেগুলো আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আপনারা যারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যখন চীনা হাঁসের বাচ্চাটি আপনারা খামারে নেবেন অবশ্যই আপনারা সেই বাচ্চাটিকে আপনি একটু অ্যান্টিবায়োটিক বা আপনার একটু ঠান্ডার ওষুধ আপনার প্রোভাইড করবেন। ঠান্ডার ওষুধটি আপনার আমরা বলে দিচ্ছি, আপনার এটি হলো কি অ্যানড্রোসিন। অ্যানড্রোসিন আপনার যে ওষুধটি আছে এটি আপনার নিয়ে যাওয়ার পরে আপনারা 4 ঘন্টা বা 3 ঘন্টার মতো আপনার একটু স্লাইনের পানি দেবেন। দেওয়ার পরে আপনার পানিরগুলো পাত্রগুলো আপনার সরিয়ে রাখবেন, যাতে করে আপনার বাচ্চা হাঁস জাতীয় যত প্রকার বাচ্চা আছে এরা সবাই আসলে পানিটা খুব পছন্দ করে। আর এই পানি থেকেই মূলত করে এই বাচ্চাগুলোর হলো কি আপনার মানে বিপদের একটি বা আপনার খামারিরা ক্ষতিগ্রস্ত হন যারা বোঝেন না। এই বাচ্চাগুলো আপনার যখন পানি খাবে একটি পানি খেতে গেলে অন্য একটি হাঁসের বাচ্চার আপনার শরীর ভিজে যায়, এতে করে আপনার বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে। আর সেই ক্ষেত্রেই আপনার এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা একটু আমাদের কাছ থেকে সংগ্রহ করার পরে আপনারা অ্যানড্রোসিন ব্যবহার করবেন। আবার অনেকে বলে থাকেন যে ভাই আমার বাচ্চাগুলোর আজকে বয়স 25 দিন বা 30 দিন, কিছু দূর যাওয়ার পরে আপনার মানে 2-3 পা হাঁটার পরে আবার বসে যাচ্ছে, ঠিকমতো হাঁটতে পারছে না বা ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে, নখ ব্যাকা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা এইখানে আপনারা থায়াবিন ব্যবহার করবেন। থায়াবিন আপনারা নামটি যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা লিখে রাখতে পারেন। এটি হলো কি আপনার ওষুধের নাম হলো কি থায়াবিন। এই ওষুধের কাজ হলো কি আপনার হাঁসের বাচ্চার, যে কোনো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার, যাতে করে পা হাত পা না পড়ে যায় বা আপনার লগে চোখ মানে নখ বাঁকা বা আপনার যাদের ঠোঁট বাঁকা হয়ে যায় বিভিন্ন প্রকার হাঁসের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই থায়াবিনটি ব্যবহার করবেন। আর যারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে চীনা হাঁসের বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর অ্যাজুয়ালি আমরা সবসময় যে কথাটি বলে থাকি যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, আর আপনারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে নির্দ্বিধায় আপনারা বিশ্বাসের সহিত আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই পরামর্শ বা আপনার একটুও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর চীনা হাঁস সংক্রান্ত নেক্সট ভিডিওতে আমরা বলে দিব এর পরবর্তীতে আপনার 1 থেকে 30 দিন পর্যন্ত কী কী ওষুধ খাওয়াতে হবে আমরা বলে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।